কালকে রাতে তোমাকে এতবার ফোন করছি, তোমার ফোন অফ কেন ছিল? আমার মন আমার ফোন, আমি অফ করে রাখতে পারি, তোমার জেনে কিছু লাভ আছে কি? দূর কি যে বলো না। আচ্ছা কাল কি কথা বলবো বলছিলে, কি কথা বলো? তোমাকে বলে আর কি লাভ হবে, তুমি তো আমাকে বোঝোই না। এগুলো কি বলছো তুমি, তুমি তো জানো আমি শুটে একটু ব্যস্ত ছিলাম। হ্যাঁ সে তো আমি জানি, কত ব্যস্ত ছিলে তাই তো তোমাকে কিছু বলিনি, তুমি থাকো তোমার মতো। তোমার এই কথাগুলো আমি কোনো উত্তর খুঁজে পাই না, আমি শুট করলে তোমায় তো ফাটে কেন? আমার কেন ফাটতে যাবে? তা তো তোমার কথা শুনলেই বোঝা যায়, যেটা নিয়ে কিছু জানো না সেটা নিয়ে কিছু বলতে এসো না। হ্যাঁ আমি কিছু বলতে গেলে তোমার গায়ে লেগে যায়। তুমি যা করছো নিজের জন্য করছো, আমার জন্য কখনো কিছু ভেবে দেখেছো? কি বললে তুমি, কি বললে? আমি যা করছি নিজের জন্য করছি তো। হ্যাঁ তুমি তো সব নিজের জন্যই করছো। ঈশা আমি তোমার এই কথাগুলোর কোনো কিছু মানে খুঁজে পাই না। তুমি আমার থেকে আলাদা হওয়ার জন্য এমন করছো, নতুন কাউকে পেয়েছো না? নতুন কাকে পেয়েছি আমি? আর আমি তোমার থেকে আলাদা হওয়ার জন্য এরকম করছি? ব্রেকআপের কথাটা তুমি ফাঁস উড়িয়েছো। দেখো ঈশা তোমার এই কথাগুলো আমার কিন্তু আর সহ্য হয় না। তোমারটাও এখন আমার আর সহ্য হয় না। কেন যায় না, নিজের কাজ খুব আনলাকি মনে হচ্ছে সবটা দিক থেকে। তোমার মধ্যে আমার জন্য যদি একটু পরিমাণে রেসপেক্ট থাকতো। তোমার আছে রেসপেক্ট আমার জন্য? সব কথাই তুমি তোমার সাথে আমার কম্পেয়ার করবে। আজকের পর থেকে আর কখনো করব না, এটাই শেষ। এর আগেও ঈশা আমার জীবন থেকে অনেকবার চলে গেছিল, এখনকার রিলেশনশিপে যা হয় ওই আর কি। কিরে এতক্ষণ থেকে কোথায় ছিলি, আর ছুটে যাবি না? কিরে চুপ করে আছিস? কিরে ভাই কি হয়েছে তোর? আমি কি করি আমি কিছু বুঝি না রে। কেন এরকম বলছিস ভাই? আর শুট করবি, কি শুট করবি? কাল রাতের থেকে আমি একটা লাইনও লিখতে পারিনি, যখনই খাতা আর পেনটা নিয়ে বসবো ছোটো ছোটো বিষয় নিয়ে আমার মাথাটা পুরো খারাপ হয়ে যায়। তুই তো জানিস ভাই আমরা সময় নিয়ে কত ব্যস্ত থাকি, আমার মনের ইচ্ছাগুলো আমি কাউকে বোঝাতে পারছি না রে। আমি বুঝছি ভাই তোর ব্যাপারটা। না তুই বুঝছিস না আর আমি তোকে বোঝাতেও পারবো না। ওর সাথে কি তোর কিছু হয়েছে? ও তো আমাকে আজ ছেড়ে চলে গেছে। সে ভাই তুই মন খারাপ করিস না, যা বাড়ি যা, সাবধানে যা। যতই একা থাকি মাথার ভেতরে একটা বড় সড় মনস্টার দৌড়াদৌড়ি করতে থাকে। আমি নিজে কতবার সুইসাইড অ্যাটেম্প্ট করতে গেছি আমি নিজে কাউন্ট করে রাখতে পারি না। এইভাবে অনেকগুলো দিন কেটে যায়, কিন্তু কেন জানি না সেই দিনগুলোকে আর সহ্য করতে পারছিলাম না। এটা কি করছিস ভাই, তোর মাথা ঠিক আছে তো? আমার আর বাইকতে ইচ্ছা করে না রে। কি বলিস এগুলো, এসব কোথাও কখনো কি মুখে আনে? আমি আর বেশি দিন বাঁচতে পারবো না, তুই দেখে নিস ভাই আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে। কি বলিস ভাই এগুলো এমনি বললে হবে? হ্যাঁ রে ভাই সত্যি বলছি, আমার দ্বারা আর হবে না, তুই এক কাজ কর ওদেরকে নিয়ে চ্যানেলে ফোকাস কর। আর তোকে ছাড়া আমরা কী করে চ্যানেলে ফোকাস করবো, আর তোকে তো বাঁচতে হবে। শোন একটা কাজ কর, তুই এসাকে ভুলে যাবার চেষ্টা কর। আমি পারবো না রে ভাই, আমি পারবো না, তুই তো জানিস আমি ওকে কতটা ভালোবাসি। আচ্ছা শোন ওর প্রবলেমটা কি বলতো? ওর আমার কাজ নিয়েই প্রবলেম, এমন এমন কথা বলে না, না আমি কিছু করতে পারি না ওকে কিছু বোঝাতে পারি, আবার বলে আমি নাকি নতুন কাউকে পেয়েছি।
তুই বল আমরা সময় নিয়ে কতটা ব্যস্ত থাকি, আবার একটা অন্য মেয়ের কথা বল। ভাই আমার এই পৃথিবীতে আপন মানুষ বলতে কেউ নাই, শুধু তুই আছিস। তুই আমাকে ছেড়ে কখনো চলে যাবি না তো? কি বলিস ভাই এগুলো, তোকে ছেড়ে আমি কোথায় যাবো? শোন ভাই, তুই আর মন খারাপ করিস না, চল তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। ঈশাকে ভোলার জন্য যত ট্রাই করছিলাম তার সাথে সাথে ওর মুহূর্তগুলো আরও মাথায় ঘুরতে থাকছিল। কেন জানি না আজ নিজের সব ইগো সাইডে রেখে ওকে কল করেই ফেললাম। ঈশা, হ্যাঁ বলো, কেমন আছো? যেমন রেখেছো, তুমি? আমি ভালো না ঈশা, আমি কদিন থেকে না খেতে পাচ্ছি না ঘুমাতে পারছি, আমার কোনো কাজে মন বসে না। আমি তো দেখছি তুমি ঠিক থেকে যাচ্ছ। তোমাকে কে বলেছে আমি থাকতে পারছি? আমার অবস্থা আমি জানি, তোমাকে ছাড়া অন্য কারো কথা আমি কখনো ভাবতে পারি না, আর তোমাকে ছাড়া আমি থাকতেও পারবো না। আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে, আমি থাকতে পারছি না, বিশ্বাস করো আমি থাকতে পারছি না। সব কিছু আর আগের মতো করা যায় না, সেই আগের মতো। কাল দেখা করো। কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি? আমি ভালো ছিলাম না, তবে আজ থেকে ভালো আছি। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ বলো। আমাকে ছাড়া একা একা থাকতে পারতে? খুব তো একা একা থাকতে চলে যাও, যাও আরো থাকো। ও চলে যাব তো, ঠিক আছে। আরে না না, আমি তো ইয়ার কি করছি। কি হলো, কে ফোন করছে? আরে মা, মা ফোন করছে বাড়িতে। তো রিসিভ করো। আরে এমনি কল করেছে, তেমন কিছু না। ও আচ্ছা আচ্ছা, তুমি এবার যাও, আমার ক্লাস আছে, ক্লাসে যেতে হবে। চলো তাহলে তোমাকে ক্লাসে পৌঁছে দিয়ে। আরে না না, আমার ফ্রেন্ডরা আছে না, তোমাকে দেখলে প্রবলেম হবে। আচ্ছা বেশ, ক্লাস থেকে বেরিয়ে আমাকে ফোন করবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি এবার যাও। যাকগে, এইবার থেকে ও যা যা বলবে সবই মেনে নেব, শুধু ও আমার পাশে থাকলে হবে। এতদিন তো শ্বাস নিতেই কষ্ট হচ্ছে, আসলে ওকে ছাড়া বেঁচে থাকাটাই অসম্ভব। এই যা, ওকে তো চকলেট গুলো দেওয়া হলো না, কি যে করি আমি।
জানি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, জাস্ট একবারের মতো আমার সাথে দেখা করো। একটা কথাও কি বলবে না আমার সাথে? আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, কিন্তু আমি কি করবো বলো? তুমি কি আমাকে কখনো একটু সময় দিয়েছিলে? এই বয়সে আমার বান্ধবীরা তাদের বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়ায়, তুমি দিয়েছিলে কখনো আমাকে সময়? আর তুমি কিনা রাস্তায় ঘুরে ঘুরে ভিডিও বানাও। মৃণাল আমাকে আগে থেকেই মেসেজ করতো, আমি ওকে কখনো এতটা পাত্তা দিইনি, কিন্তু যখন আমরা আলাদা হয়ে যাই তখন আমার নিজেকে খুব একা একা লাগতো। মাঝে মাঝে কথা বলতাম ওর সাথে, কিন্তু কখন যে আমি এতটা কাছে চলে এসেছি নিজেও বুঝতে পারি না। তুমি কি কিছুই বলবে না? কিছু তো বলো, আমি ভেতরে ভেতরে মারা যাচ্ছি। কি বলবো, আমি ট্রাস উঠে গেছে আমার এই দুনিয়া থেকে। কয়েকদিন আগে আমি যখন তোমার জন্য একা একা মারা যাচ্ছিলাম তখন তুমি মৃণালের সাথে। কি বলবো আমি, কাকে বলবো আমি? ওকে তো আমার ভাই ভাবতাম, আর আমি সময় দিচ্ছিলাম না বলে ওর সাথে। 8-10টা ছেলের মতো লাইফ না আমার, ভালো করে জানতে আমার বাবা নাই। আর আমি তোমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের মতো বাবার পকেট মানিতে চলি না, নিজে আর্ন করি, এতটা ইজি না। আমার মতো বয়সে যে ছেলেরা ইনকাম করে তাকে গিয়ে জিজ্ঞাসা করো কী পরিমাণে মাথায় পেন থাকে। আর আমি তোমাকে ভালোবেসেছিলাম লুকিয়ে লুকিয়ে ঘোরার জন্য না, সারাটা জীবন একসাথে থাকার জন্য। আর যেটাকে তুমি রাস্তায় রাস্তায় ভিডিও করা বলো না, সেটাকে আমরা বলি শর্ট ফিল্ম। যেটা আমি করছি সেটা করার জন্য বাইরের স্টুডেন্টরা লাখ লাখ টাকা দিয়ে কোর্স করে। তো যেটার বিষয়ে কিছু জানো না প্লিজ বলতে এসো না। তুমি কি কখনোই আমাকে আর ক্ষমা করতে পারবে না? তুমি প্রশ্নটা তোমাকেই করে দেখো, আমার জায়গায় তুমি থাকলে কি করতে? সন্তু, আমি তোমার সব কথাই শুনবো, সব কিছু কি আগের মতো করা যায় না? আমাদের রিলেশনটা কি আবার জোড়া লাগানো যায় না? তুমি রিলেশন জোড়া লাগানোর কথা বলছো, আমার ভাঙা ট্রাস্টটা কেমনে জোড়া লাগাবে তুমি? আমি সরি, আমাকে এখন এখান থেকে চলে যেতে হবে, আমি তোমাদেরকে সহ্য করতে পারছি না। এক দিনের ভালো লাগা, দু দিনের ভালোবাসা, তিন দিনের ঝামেলা, চার দিনের ব্রেকআপ, পাঁচ দিনের সোশ্যাল মিডিয়ায় যে যাকে পারি ভালোবাসি বলে দিচ্ছে, চারিদিকে শুধু ফেক মানুষটাই দেখছি, নিজেদের রিয়েল লোকটা দেখতে পাচ্ছি না। তোমরা যতদিন তোমাদের এই শহরের সস্তা ভালোবাসায় মেতে থাকবে আমি ততদিন আর এখানে ফিরবো না। হ্যাঁ, একাই থাকবো, শুধু সঙ্গে থাকবে আমার ভাঙা ট্রাস্ট।